বাগ্নির মন রক্ষা করতে পারস নাই, আমার একটা বাগ্নি, আমার মেয়ে নাই, এডে আমার মেয়া, আমার মেয়ের কথা তুই শুনতে পারস নাই, তোরে রাখবো আমার বাড়িতে, বাইরের দিকে। দেখেন গরিব বইলা, আপনাকে বাড়িতে কাজ করতেছিলাম, কিন্তু কোনো মেয়ের পাও দোয়াই দিতেইব, কার জন্য পেয়ারা পাইরা দিতেইব, এমন কাজ আমি করতে চাই না। আমাকে ছেড়ে দে বলছি। তোমার মতো মেয়েরে এসব বলি শিক্ষা দিতে হয়। আমাকে ছেড়ে দে, আমার মামা যদি একবার জানে তোর এই গ্রামে থাকা, তোকে একটু মুচ্ছিন্ন করে দিবে। তোমার মামা জানার আগেই তো তোমার শিক্ষা হয়ে যাবে, আর জানানোর সুযোগটা কই পাইবা তুমি? থাক এখানে। আজকালকার যুগে মানে নাকি? এত কথা আমি শুনতে চাই না, তাড়াতাড়ি গাছ উঠবি আর আমাকে পেয়ারা পেরে দিবি, তাড়াতাড়ি। আমার না করছে, আমি পেয়ারা গাছ উঠতে পারবো না। কি তুই আমার মুখের উপর কথা বলছিস? ভালোই ভালোই বলছিস, তুই আমাকে পেয়ারা পেরে দে, না হলে কিন্তু কথাটা সহজে মামার কাছে চলে যাবে। আপনি আমারে মাফ করে দেন, আমার গাছ উঠতে কইেন না। বুঝতে পেরেছি, এভাবে চলবে না, আমি কথাটা এখন গিয়ে মামাকে জানাই, তারপর খুব ভালো হবে, বলবো মামাকে। দেখেন আপনি মামারে বলেন বা যারই বলেন না কেন, আমি পেয়ারা গাছ উঠতে পারবো না। কত বড় সাহস, আমার মুখের উপর কথা বলে। আমি তো বড় কিছু চাইনি, সামান্য একটা পেয়ারা খেতে চেয়েছি, তাই তুই পারবি না? দাঁড়া আমি মামার কাছে যাচ্ছি এখন। দেখেন ম্যাম সাহেব, মামার কাছে বললে কিছু লাভ হইব না, আমি কাজ করতে পারবো না, আপনার আমি কইলাম। এই সকালে গেছো, আমন্ত লাগে বাসায়। আরে মামা, তুমি তো জানোই আমি ওই ছেলেটাকে নিয়ে গিয়েছিলাম পরীক্ষা করানোর জন্য। একটা তো অবশ্য পাস করেছে, কিন্তু দ্বিতীয় পরীক্ষাতে আমি ওকে বলেছি পেয়ারা পেরে দিতে, না আমার মুখের উপর না করে দিল। কি পেয়ারা পেরে দিতে কিছু না করে দিছে? হ্যাঁ। আসুক আজকে ওর একদিন কি আমার একদিন, আজকে ওর চাপার মধ্যে দুটো দিয়া লাঠিতে বাড়ি থেকে বাইরে দিব, ওর মতো পুলার আমার ক্যামেরা হন লাগবে না। হ্যাঁ হ্যাঁ মামা, তুমি ঠিক তাই করো, আমার ওর সব ছেলেটাকে একদমই পছন্দ হয় না। হ্যাঁ আমি তাই করবো, আমার ভাগ্নি বলে কথা। হ্যাঁ ঠিক বলছো, এই তো চলে এসেছি। এই আমার ভাগ্নি তোর কইছে পেয়ারা পেয়ারা ধরনের কথা, তুই আমার ভাগ্নির পেয়ারা পেয়ারা দোষ নাই। আমার গাছে উঠতে নিষেধ আছে। হ্যাঁ আমি এই জন্য উঠি নাই। বাবা বাবা, তোমার এটা নিষেধ আছে, ওইটা নিষেধ আছে, তো কামলার বাচ্চা কি করে খাইবা? হ্যাঁ ওই কামলার বাচ্চা কি করে খাবি তুই? হ্যাঁ কাম করবার এসে কি করে খাবি? হ্যাঁ বেরো বেরো, আমার বাসার কামের যোগ্য না তুই, আমার বাগ্নির মন রক্ষা করতে পারস নাই, আমার একটা বাগ্নি, আমার মেয়ে নাই, এডে আমার মেয়া, আমার মেয়ের কথা তুই শুনতে পারস নাই, তোরে রাখবো আমার বাড়িতে, বাইরের দিকে। দেখেন গরিব বইলা, আপনাকে বাড়িতে কাজ করতেছিলাম, কিন্তু কোনো মেয়ের পাও দোয়াই দিতেইব, কার জন্য পেয়ারা পাইরা দিতেইব, এমন কাজ আমি করতে চাই না। আমার কথা ছিল বাড়ির ভিতরে কোনো কাজ থাকলে, বাইরে কোনো কাজ থাকলে সেগুলো আমার করা, কিন্তু কেউ পাও দেওয়ানোর কাজ আমি করতে চাই না। হ্যাঁ আমি আগেই বলে দিয়েছিলাম যে এই ধরনের কাজ আমি করব না, তারপর আমার মায়ের মুখের দিকে তাকাইয়া আমার মায়ের কষ্টের কথা ভাইবা, যে আমাদের তিনটা ভাই বোনরা অনেক কষ্ট করে মানুষ করছে, সেই কথা ভাইবা অনেক কিছু করছি, সেই কথা ভাইবা আমি কিছু বলি নাই, আর সেটা নিষেধ আছে, আমি সেটা কখনো করবো না। ভাইয়া চল না আমরা খালে যাই, কত কাছে ভোর আমার নাই। হ্যাঁ ভাইয়া যাচ্ছ তোরা, আমার ভালো লাগতেছে না কিছু। ভাইয়া চলো না, আর তাছাড়া তুমি অনেক দিন ধরে দিই খালি মন খারাপ করে বসে থাকো, চলো আমার সাথে চলো।
হ্যাঁ ভাইয়া, আমরা অনেক দিন ধরে তিন ভাই বোনে মিলা দুষ্টামি করি না, আসো আজকে যে একটু দুষ্টামি করি গিয়া। চলো না ভাইয়া। এই তোকে কইছি না, যা হ্যান দে, যা কই যাস হ্যান দে, চল। ভালো লাগে না। কিরে এই যে আমনে বয়স আজকে বয়ে থাকলে কি পাঠে বাদ যাবো, কাজ কাম করতে হইব না? কিরে কথা কথা খান। কি কাজ করুম কও, কি কাজ করুম? ওই বড় লোক বাড়িতে না, আমি ওই বড় লোক বাড়িতে কাজ করুম না, কোনো মেয়ে মানুষের পাও দেওয়া, আবার যা বলবে তাই করবো, হইব না। তোরে যে ওই বাড়িতে কাজ দিছিল তাই তো ভাগ্য ভালো, তারপর তো রেখা খাইতে পারি না। যাই হোক, অন্য জায়গাতে একটা কাজ খুঁজে নিবি নাকি? আমি কাজ টাজ করতে পারবো না, আমি তো শুধু তোমার কথা চিন্তা করে আমি কাজে গেছিলাম। কাজ করতে পারবো না মানে খাইবি কি? এই ভাত করতে হে, আমি কিন্তু আর ভাত তো দিতে পারবো না তোরে। হ্যাঁ কাম করে খা, কাম না করলে আর ঘরে চাইলো নাই। কিরে তুই এখন এই জায়গা বয়ে রিসস যাবি না কামে? ও বুঝছি, কোনো কথা নেই, তার মানে তার ভাতও নাই, এইবার তো তোর থাকা দরকার নাই, বাইরে তুই বার থেকে। ভাত না থাকলে থাক, আমি তারপর গেলাম কা। হ্যাঁ যা বার থেকে বাইরে, তুই যেদিন কাম আসবে আনতে পারবি, যেদিন বার থেকে যাবি। খালি কাজ কাজ, আমি কিসের কাজ করবো কত, কে আমার কাজ দিব কও? কাজ করার না দিব তোরে, কাজ একটা ব্যবস্থা করে দিছিলাম না, তোর 200 টি চাকরিটা খাইছস। যাই হোক, আর কিছু দরকার নেই, তুই বাড়ি থেকে বাইরে। হ্যাঁ যে কাজ আমার ব্যবস্থা করে দিছো, কয়দিন পরে না আমার মান সম্মান কিছুই থাকতো না। কি তোর আবার মান সম্মান? মান সম্মান চিন্তা তুই করস, যাক মান সম্মানের চিন্তা যদি করে থাকস তাহলে যা বাইরে যা কাজ কাম কইরা কামাই করে নিয়ে আয়, নিয়ে আয় তারপরে বাড়িতে ভাত খাইস, যা বাড়ি থেকে বাইরে। ঠিক আছে গেলাম বাড়ি থেকে, গেলাম বাড়ি থেকে। আমার আমার শোনো না, কাইন্দ না তুমি। ওই যে ওই যে যা, তুই তোর মতন কোন লিগা আমার সাথে পালিয়ে যাবো না। হ্যাঁ হ্যাঁ গেলাম গেলাম। যা দেখি তুই কত দূর যাইতে পারস। কি করব, ফুলার এখনো কাজ কাম করে না, কত কথাই কই তারপরও তো করে না, আকুর আবার কোন দিকে গেল নাকি? যাই হোক তোর এখান থেকে নিয়ে আমি এমন শিক্ষা দিব যা তোর সারা জীবন মনে থাকবে। চল আমার সাথে, তোর মজাটা বুঝবি, তোরে নিয়ে এমন শিক্ষা দেবো যে সারা জীবন তোর মনে থাকবে। চল 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 কইতাছি, চল চল আমার সাথে, চল চল কইতাছি, চল চল চল। এই যে গরুর ঘর দেখছ না, এই ঘরের এখানে তোর বন্দি করে রাখুন। তোরে তোরে মানে কি এসব কি হচ্ছে নাকি? হ্যাঁ আমাকে বেঁধে রাখবে, আমার মামা যদি জানে না তোর একদম বাটা বাজিয়ে দিবে। এই যে দেখছ শশী, এই রশি দিয়া তোর আমি বাঁধে রাখ। মোবাইল দিয়ে ফোন করে বাড়ি থেকে লোক আনবা, তা পারবে না। আমার ফোন দে বলছি, ছেড়ে দে। চার বলছি, তোরে তোরে দেখ কেমন করে বাঁধবে, ছেড়ে দে বলছি। ভালো হবে না। কি ভালো হবে না, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে আমি বুঝি। আমারে আমারে দিয়ে পাও ধোয়াইছিলি না, আমার আবার বড় বড় কথা হয়েছিলি, আমি ফকিন্নির বাচ্চা। এই আমি ফকিন্নির বাচ্চা হইতে পারি কিন্তু আমাদের মান সম্মান সব কিছু আছে, বুঝলি? হ্যাঁ এত বুঝতে পারবো না, আমি তোকে লাস্টবারের মতো বলছি আমাকে ছেড়ে দে। না 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 না, তোমাকে ছাড়া যাইবো না, তোমারে তো এখানে শিক্ষা দেওয়ার জন্য নিয়ে আইছি। এবার বুঝো, এই গরুর সাথে থাকবা খাইবা ঘুমাইবা, আর কি হবে জানো? যে গরুর চেনা আছে না, মাঝে মাঝে গরু প্রসব করে দিবে, ঠিক আছে? ছি কিছু বলছে, আমাকে ছেড়ে দে বলছি। তোমার মতো মেরে এসব বলি শিক্ষা দিতে হয়, আমাকে ছেড়ে দে। আমার মামা যদি একবার জানে তোর এই গ্রামে থাকা, তোকে একটু উচ্ছিন্ন করে দিবে। তোমার মামা জানার আগেই তো তোমার শিক্ষা হয়ে যাবে, আর জানানোর সুযোগটা কই পাই বা তুমি? থাক এখানে। থাক মানে? এ গরু আরে দেখা রাখিস, ও যদি পালানোর চেষ্টা করে তোর বাদন ছাইরা আর পিছে পিছে ছুটবি, মনে রাখিস, ঠিক আছে? আমি গেলাম। থাকেন থাকেন ভালো করে গরুর সাথে, অ্যাঞ্চেস্টারে বন্ধুত্ব হয়ে থাকেন। আরে শোন না, ছেড়ে দে আমাকে। শোন না, কইলো আর আমি ছাইরা দিলাম। শোন, তোরটা
যাতে শিক্ষা না হইব তার দামি ছাড়তেছি না কথাটা মত মাথায় রাখি আই ছেড়ে ছেড়ে বলছি ও আমার হাত ব্যথা করছে মামা মামা তুমি কোথায় আমার নাকি এখন এখানে থাকতে হবে ইস কি গন্ধ মায়া থাকে না মেয়ে মানুষকে দিলে বহুত মায়া কারণ পোলা মানুষ মেয়ে মানুষের কষ্ট বুঝাও না মায়াও বুঝে না বুঝছি বুঝছি তোর এই কথা আমার সারা জীবন বইলাইছো এখনো বলবে আর আমার সাথে বকর বকর করবি না এই কেউ তো সারা শব্দ দিচ্ছে না কেউ আছেন আমাকে একটু হেল্প করুন কেউ আছে কি ব্যাপার তোমার এখানে বাইরে রাখছে কেন এই তো আমি একজনকে পেয়েছি তুমি আমার খালা তো বোন মামা তো বোন ফুফা তো বোন তুমি আমার সব কিছু লাগো তুমি আমার বান্ধবী তুমি আমার আপন বোন প্লিজ আমার হাতের রশিটা একটু খুলে দাও আচ্ছা আচ্ছা খুইলা দিতেছি দাঁড়াও যেহেতু তুমি এমন করে কইতেছো খুইলে না দেখি পারি দাঁড়াও উপকার করলাম উপকারের বিনিময়ে একটা থাপ্পড় দিতে চাইলা ভালোই তো এর জন্যই কয় দু পায়ের কখন উপকার করতে নাই একটু উপকার করেছে তাই আমাকে উদ্ধার করেছে উপকার করেছে ভালো হয়েছে তোমাকে থ্যাংক ইউ তাই বলে তুমি আমাকে কথা শোনাবে হাই তোমাকে এত শ্বাস খেয়ে দিয়েছে হ্যাঁ আমার কেউ সাহস দেয় নাই আমি উচিত কথা কইছি কারণ উচিত কথা কইতে গেলে না আমার ভয় লাগে না আপনি যেমন করতেছেন মন হয় কি ওই যে কান লাগানির মতো ফুসফুস করতেছেন এমনি তো মনে হয় আপনার গায়ে রাগ সবসময় উঠেই থাকে কি কি কান লাগানির মতো ফুসফুস করে না না ওই আরেক মানে কথা কি হয়েছিল আপনার কিসের লেখে বানছিলি দাদা সেটা আমি তোমাকে কেন বলতে যাবো যে আমার সাথে এই কাজটা করেছে ওকে আমি আবার নতুন করে শিক্ষা দিব তারপর আমার শান্তি শিক্ষা দিলে লাভ নাই শিক্ষা দিলে লাভ নাই যে এই বান্ধব যে বানছে অমূল্য কে বানছে হ্যালো কত করতে পারবেন না আপনার তো জাউরা বেশি হ্যাঁ আরে রুবেল রুবেল কো হ্যাঁ আমরা রুবেল কো ডাক দেন ও তো বাড়িতে নাই কি বাড়িতে নাই মানে ওর এত বড় সাহস ও আমার বাগনিরে নিয়ে গোল করে আটকে দিছে হ্যাঁ আজকে ওর একদিন কি আমার একদিন ডাক দেন ও কই পলায় থাকবো ওর আজকে আমি শিক্ষা দিয়ে সারমু আরে আমি কইলাম তো ও বাড়িতে নাই ওর তো বাড়ি থেকে বাড়ি করে দিছি চুপ করুন আপনি মামা উনি একদম মিথ্যা কথা বলছে আমি শিওর উনি মিথ্যা কথা বলছে না না আমি মিথ্যা কথা কইতাছি না কাজ কাম করা না দেখে ওর আমি বাড়ি থেকে বাইর করে দিছি কিন্তু বাড়ি থেকে বের করে দিয়েছেন আচ্ছা ঠিক আছে ওকে বের করা আমার এক মিনিটের ব্যাপার আমি ওকে খুঁজতে যাচ্ছি মামা আমি ওকে নিজের হাতে শাস্তি দিব আমি যাচ্ছি না এভাবে খালি হাতে গেলে হবে না দেখি শুনুন অতই অতই মামুনি এটা তো কি হইব আজকে যদি আপনার ছেলেকে আমি হাতের কাছে পাই এই বটিটা দিয়ে আর মাথা একদম নামিয়ে ফেলব না না মাম সাহেব এটা কি হলো আর বাগনির মাথাটা আসলে গরম দেখি হয়ে গেল জন জন আমি আর যাই।
কি কইলি তুই গরু ছেড়ে দিছস এই তুই কোন গরুর কথা কস কত ওই যে কিছুক্ষণ আগে তুই যে গোয়াল ঘরে একটা গরু বেঁধেছিলি ওই যে সাদা গরু সাদা গরু ওই একটা সাদা ছিল এই তুই এটা কি কাম করছস তুই এটা কি কাম করছস এই লাগাই তোর আমার সহ্য হয় না তোর আমি বারবার কই তুই আমার কাজে কোনো বাধা দিবি না এবং আমার কোনো কাজে নাক গলাবি না তুই সেই নাকটাই গলাস এই তোর নাক না আমি ধরে খাই দেব দেখ তোর কাজে আমার নাক না গলালে ভালো লাগে না আর যেহেতু তো মাইয়া মানুষ খুব আকুতি মিনতি করে কইতাছে তুমি আমার বোন লাগো তোমার বান্ধবী লাগো ধর্মের বোন লাগো যেহেতু ধর্মের বোন কইছে ছাইরা দিলাম উইও মাইয়া মানুষ আমিও মাইয়া মানুষ মাইয়া মানুষ লাগে তো মাইয়া মাস টান করে মাইয়া মানুষ লাগে মাইয়া মাস টান করে তোর আজকে তোর আজকে খাইছি তোর আমি হইতে পানি দি নিয়া পানি দি নিয়া তোর আমি কুকুর না 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 আমার জন্য আমি খুন করবো বড় লোকের তেজি মেয়ে না এই তেজ এত কেন এত কেন রক্ত মাংস মানুষ আস নাই নাকি তোরা মহিষের মাংস খাই মর বড় হইছস যার কারণে বেশি বেশি তেজ দেখাই দছস হ্যাঁ এই রক্ত কিন্তু আমাকেও আছে আমরাও কিন্তু এরকম বডি দিয়ে না আমরা খুব দিতে পারি বুঝছস একদম চুপ এতক্ষণ তো অনেক অনেক নাটক দেখেছি আর না আমার মামা আমার মধ্যে তোকে কি করবে তুই ভেবে পাচ্ছিস না তোর মামা আমার কুচু করবে কি এত বড় কথা আচ্ছা ঠিক আছে আমার মামা আসার আগে তোকে আমি খুন করবো এই বটিটা দিয়ে তোকে আজকে আমি কি কি ব্যাপার এভাবে পেঁচাচ্ছিস কেন হ্যাঁ আজকে আজকে দেখ তোকে আমি কি করি তুই তো আমাকে চিনিস না তাই না আমার সাথে বাড়াবাড়ি তাই না আজকে তোকে আমি তোকে আমি ছাড় কইতাছি ছাড় মামা মামা আমি ওকে মেরে ফেলবো মামার জন্য আজকে তুই বেঁচে গেছিস এতই সহজ একবার দিয়া দেখতি আর কিসের চুপ দেখবো এই চুপ কর তোর বেশি বার বাড়ছে তুই খেললে গল করে নিয়ে আটকাইছিস গোল করে আটকে রাখবো না সে যে আমার দিয়ে পাও ধোয়াইলো তারপরে অন্য অন্য কাজ করাইলো সেটা আপনার খেয়াল ছিল না তুই কাজে গেছস তোর এত কাজই করাইবো না অন্য কিছু করাইবো শুন বাবা আমরা গরিব মানুষ হেরা বড় লোক মানুষ তুই আর কথা কইছ বাবা ও এই জন্য তার ভাগ্নির পাও ধোয়াইবো আমার দিয়ে না ও আমরা গরিব বলে কি আমরা মানুষ না না আচ্ছা হইছে হইছে যাও আর কোন সময় আমার ভাগ্নির ডিস্টার্ব করবা না যাও এদিকে ভাগ্নির ডিস্টার্ব করার জন্য বইয়া রইছি চলো তো মা চল বাবা চল এক কাম করি তোরে কালকে ঢাকা পাঠাই দি চল বাড়িতে চল আয় আমি ঢাকা যাব না আমি ঢাকা যাব না প্রয়োজনে এই গ্রামে থেকে ওকে বিয়ে করে তারপরে ওকে উচিত শিক্ষা দেবো